আসসালামু আলাইকুম কৃষি শিক্ষার্থী ভাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো এবং সুস্থ রয়েছে চলে এলাম তোমাদের সামনে গুচ্ছ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর ভর্তি প্রক্রিয়া নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখাব পাবলা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই বিশ্ববিদ্যালয়ে তোমরা কিভাবে ভর্তি ফর্মটি সঠিক নিয়মে সঠিকভাবে পূরণ করবে প্রথমে তোমাদেরকে এই ওয়েবসাইটে লিঙ্কে আসতে হবে আমি ভিডিও ডিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এখন এখানে আসার পরে তোমাদেরকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে তবে কথা হলো তোমরা এখন কিভাবে সেটি করবে এবং এটার জন্য তোমাদেরকে আগে একটু সার্কুলারটি জেনে নিতে হবে এবং ভর্তি প্রক্রিয়ার জন্য তোমাদেরকে অবশ্যই সার্কুলারটি সম্পর্কে জেনে নিতে হবে চলো আমরা একটু সার্কুলারে কী বলা রয়েছে তা একটু দেখিনি আমরা যদি বত্রিশ সার্কুলারটির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই এখানে দেখো দেখো এখানে আবেদন যোগ্যতা সবার প্রথমে বলা রয়েছে যারা জিএসটি গচ্ছুপ্ত বৃষ্টি পরীক্ষা যে বর্তি পরীক্ষা সেখানে তিরিশ বা তার উপরে পেয়েছে তারা এখানে আবেদন করতে পারবে এরপর হলো একজন প্রার্থী একটি আবেদন করতে হবে যার মাধ্যমে যে সত্ত্বগুলো রয়েছে এখানে তিনটি গ্রুপে সে তিনটি গ্রুপের জন্য সে বিবেচিত হবে তো এখানে দেখো সবার প্রথমে রয়েছে গ্রুপ ওয়ান এখানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ রয়েছে এখানে তোমাদের আবেদনের ন্যূনতম জিপিএ তে পদার্থবিজ্ঞানে থ্রি পয়েন্ট ফাইভ রসায়নে থ্রি পয়েন্ট ফাইভ গণিতে থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং স্থাপত্য বিভাগে ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত তিরিশ নম্বরের ড্রয়িং পরীক্ষা তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে এবং বিজ্ঞান শাখা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রেও একই পদার্থবিজ্ঞান রসায়ন এবং গণিতে থ্রি পয়েন্ট ফাইভ করে লাগবে এবং যারা ফার্মেসিতে ভর্তি হতে চাচ্ছ তারা এইচএসসিতে পদার্থবিজ্ঞানে থ্রি পয়েন্ট ফাইভ রসায়নে থ্রি পয়েন্ট ফাইভের সাথে সাথে যুবিজ্ঞানে থ্রি পয়েন্ট ফাইভ লাগবে এরপরে জীববিজ্ঞান ভূবিজ্ঞানে যারা আবেদন করবে তাদের এইচএসিতে গণিত যুববিজ্ঞান এই দুটির মধ্যে যে কোনো একটিতে থ্রি পয়েন্ট ফাইভ এবং গুগুল পরিবেশের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ তিনটির মধ্যে যে কোনো একটিতে থ্রি পয়েন্ট ফাইভ থাকলেই হবে এরপরে মানবিক সামাজিক বিজ্ঞান বিভাগে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে শুধু অর্থনীতি বিভাগে বুতির ক্ষেত্রে এসএসসিতে গণিত থ্রি অথবা পরিসংখ্যানে অথবা অর্থনীতিতে থ্রি অথবা অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলে থ্রি পয়েন্ট থাকলেই হবে অর্থাৎ যে কোনো একটিতে থ্রি থাকলেই হবে এবং বিজনেস অ্যাস্টাবলিশে বর্তির জনক কোনরকম রকম দেয় দেয়নি এখানে এরপর এখানে কোন অনুসারে কতটি আসন রয়েছে এগুলো দেওয়া রয়েছে এগুলো সার্কল তোমরা দেখলে বুঝতে পারবে তো এগুলো নিয়ে আলোচনা করা তেমন একটি নেই সর্বমোট তোমাদের আসন রয়েছে দেখো এখানে জিএসটি এ ইউনিটের জন্য ছয়শ ষাটটি বি ইউনিটের জন্য রয়েছে একশো পঞ্চাশটি সি ইউনিটের জন্য রয়েছে একশো দশটি এবং টোটাল আসন সংখ্যা হলো নয়শো বিশটি এরপর ভর্তি পরীক্ষায় নম্বর বন্টন কিভাবে করা হবে দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জিপিএ চতুর্থ বিষয় সহ এর সাথে পয়েন্ট জিরো এইট ওয়ান পয়েন্ট টু দ্বারা গুণ করে প্রাপ্ত স্তরকে জিএসটি ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে মেধা তৈরি করা হবে মানে এসএসসির সাথে পয়েন্ট এইট এবং এইচএসসির সাথে ওয়ান পয়েন্ট টু দ্বারা গুণ করতে হবে এরপরে তোমাদের যে জিএসটি নাম্বার পেয়েছ সেটির সাথে যোগ করা হবে এরপর স্থাপত্য বিভাগে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ চতুর্থ বিষয় সহ পেয়েছো তাদের সাথে একই রকম জিপি হিসেবে গুণ করবে এবং গুচ্ছ পরীক্ষার যে নাম্বার সেটাও যোগ করা হবে সাথে তোমাদের ড্রোয়িং পরীক্ষার নাম্বার যোগ করে ম্যাচ তৈরি করা হবে এ এরপর আসা যাক আবেদনের সময় বিশ এগারো দুই হাজার একুশ থেকে আগামী পাঁচই ডিসেম্বর পর্যন্ত চলবে এবং ফর্মের মূল্য ছশো টাকা আর্কিটেকচার বিভাগে যারা আবেদন করবে তার সাথে একশো টাকা অতিরিক্ত দিয়ে অর্থাৎ সাতশো টাকা দিয়ে আবেদন করতে হবে এ হলো হল অ্যাডমিশনের নিয়মাবলী এটি আমি এখন তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিব চলো কীভাবে আবেদন করতে হবে সেটা আমরা দেখিনি সবার প্রথমে তোমাদের কোয়েবসাইটটা আসতে হবে এখান থেকে তোমাদেরকে রেজিস্ট্রেশন নামক যে অপশনটি রয়েছে এখানে চলে যেতে হবে সবার প্রথমে এরপরে এখানে জিএসটি অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে জিএসটি মোবাইল নাম্বার দিয়ে তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশন আগে তৈরি করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে আমি এখান জি অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি আমি এখন জেস্টে আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে চেক ইউর ইনফরমেশনে ক্লিক করব। এখানে ক্লিক করলাম এরপর এখানে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে তোমার জিএসটি স্কোর কত নাম এবং তোমার বিস্তারিত সবগুলো তথ্য এখানে কিন্তু দেখাচ্ছে এরপরে এখানে কনফার্ম রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে তারপর কনফার্ম রেজিস্ট্রেশন ক্লিক করলাম এরপরে দেখো এখানে তোমার মোবাইল নাম্বারের সাথে একটি পাসওয়ার্ড কিন্তু যুক্ত করে দিয়েছে এই পাসওয়ার্ডটি অবশ্যই তোমাকে লিখে রাখতে হবে এটা বারবার বলছি তোমাদেরকে লিখে রাখতে হবে এটি তোমরা নোট করে রাখো এই বিষয়টা নোট করে রাখার পরে তোমাদেরকে লগ ইন পেজে চলে যেতে হবে আবার এখানে এই যে অপশন দেখতে এখানে চলে যেতে হবে এরপর অপশন গিয়ে আবার মোবাইল নাম্বারটি দিতে হবে মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটি দিতে হবে যেটি তুমি একটু আগে পেয়েছো সেটি তারপর এখানে লগ ইন বাটনে ক্লিক করতে হবে এখানে লগ ইন বাটনে ক্লিক করলে দেখো এখানে লগ ইন বাটনে ক্লিক করলে দেখতে পাবে এখানে টাকা পেমেন্টের যে অপশনটি সেটি এখানে তোমাদের জিএসটি অ্যাপ্লিকেশন আইডি কিন্তু রয়েছে দেখো এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে পে করতে হবে তারপর হলো এখানে দেখো এখানে ফ্রিডম ফাইটার কোটা রয়েছে কোটা সিলেক্ট করতে হবে দে এখানে যদি তোমার ফ্রিডম ফাইটার কোটা থাকে ফ্রিডম ফাইটার কোটা সিলেক্ট করে দেবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে হ্যান্ডিক্যাপ সিলেক্ট করে দিবে ওয়ার্ড থাকলে ওয়ার্ড ট্রাইবাল থাকলে ট্রাইবাল সিলেক্ট করে দিতে হবে এরপর এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে অ্যাপ্লাই না বাটানো গেলে এখানে পেমেন্ট স্ট্যাটাস আনপেড লেখা আছে যেহেতু এখনও পেমেন্ট দিইনি এরপর এখানে এডিট করতে পারবে তোমাদের এখানে কোন অপশন যদি কারেকশন করতে চাও বিশেষ করে এখানে কোটা অপশনটি তোমরা কালেকশান করতে পারবে এডিটে গিয়ে তোমরা সেটি আবার আগের অবস্থানে গিয়ে কোটা অপশনটি কালেকশান করতে পারবে অর্থাৎ এই কারেকশনটি করার পরে তোমরা কিন্তু পেমেন্ট দিবে বারবার বলছি পেমেন্ট দেওয়ার পরে কিন্তু কারেকশন করা যাবে না এরপরে হলো জাস্ট এরপর জাস্ট হলো তোমাদেরকে পেমেন্টটা দিতে হবে এখন পর্যন্ত পেমেন্টটা দেওয়ার পরে তোমাদেরকে সাবজেক্ট চয়েস পেমেন্টটা দেওয়ার পরে তোমাদেরকে এখানে পরবর্তীতে সাবজেক্ট দেখা যাবে সেগুলো তোমরা জাস্ট চয়েস করে তোমরা সাবমিট করে দিবে আর কোনো অপশন নেই এখন কিভাবে পেমেন্ট দিবে এটি হলো সব বড় কথা এখন আমরা দেখে নেব কিভাবে তোমরা সহজে পেমেন্ট দিবে সবার প্রথমে তোমাদেরকে রকেট অ্যাপসে যেতে হবে এরপরে এখানে গিয়ে তোমাদেরকে বিল পে অপশনে যেতে হবে বিল পে অপশনে যাওয়ার পরে তোমরা দেখবে এখানে একটি বিলের আইডি দিতে বলবে তো বিলের আইডি হিসেবে তোমরা দুশো তিপ্পান্ন লিখবে এরপরে দেখো দুশো তিপ্পান্ন লেখার পরে এখানে তোমাদের বিল নাম্বার এরপরে তোমরা এখানে পিন নাম্বার দিবে এরপরে তোমাদেরকে পিন বিল নাম্বারে এখানে এখানে বিল এর রেফারেন্স হিসাবে তুমি অবশ্যই জিএসটি যে অ্যাপ্লিকেশন আইডিটি রয়েছে আমি আবার বলছি তোমার জি অ্যাপ্লিকেশন আইডি যেটি রয়েছে সেটি দিবে এখানে দেখো এই অ্যাপ্লিকেশন আইডিটি কিন্তু এখানে রয়েছে আমার এই অ্যাপ্লিকেশন আইডিটি তোমাদেরকে দিতে হবে তাই তুমি বিল নাম্বার হিসাবে অ্যাপ্লিকেশন আইডিটি এখানে দিবে এইভাবে করে তোমাদেরকে পেমেন্টটি কমপ্লিট করতে হবে এরপর দেখবে যে তুমি তোমার যে অপশন রয়েছে এখানে দেখো এখানে পেড নামক অপশনটি চলে আসবে এবং তোমার পেড নামক অপশনটি যদি একদিন পরে আসে কোনো সমস্যা নেই কিন্তু তুমি টাকাটি পে করা হলে এটা একদিন বা দু দিনের মধ্যে এটি পেড অপশনটি চলে আসবে এরপরে তুমি শুধু সাবজেক্ট চয়েসটি দেখতে পাবে সাবজেক্ট চয়েস করে ফেলবে ওয়ান টু সিরিয়াল করে সাবজেক্ট চয়েস তুমি যেটি তোমার যেই অনুসারে দিবি তুমি এগুলো আপ ডাউন করে এগুলো উপরে নিচে করে তুমি তোমার নিজের মতো করে চয়েস দিতে পারবে তো এইভাবে করে চয়েস দেওয়ার পরে জাস্ট সাবমিট বাটন ক্লিক করে ফেলবে তুমি এই সাবজেক্ট চয়েসগুলো আবেদনের শেষ তারিখ পর্যন্ত কারেকশন করা যাবে এগুলো পরিবর্তন করতে পারবে আশা করি সব কিছু বুঝতে পেরেছ কোনো কিছু বুঝিয়ে না থাকলে কমেন্ট বক্সে লেখা জানাবে এবং আমাদের সঙ্গে থাকবে নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ